সর্বশেষ কাতার বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই। ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে পা রাখা আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই দুমড়ে মুচড়ে দিয়েছিল খর্বকায় সৌদি আরব। তখন তো সবে বিস্ময়ের শুরু, মূল চমক তারা বিশ্বকাপ পরবর্তী সময়ের জন্য তুলে রেখেছিল। তেল নির্ভর অর্থনীতির বিকল্প হিসেবে দেশটি বেছে নিয়েছে ক্রীড়ার জনপ্রিয় ইভেন্টগুলো। ফর্মুলা ওয়ানের পর এখন সৌদি আরবের পুরো ঝোঁক ফুটবলে। সেই উচ্চবিলাসী মিশনের যাত্রা ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে উদ্বোধন হয়েছিল। CR7 এর দেখানো পথে করিম বেনজামা, সাদিও মানে, রিয়াদ মাহরেজ, ফিরমিনিও, হেন্ডারসন থেকে শুরু করে সর্বশেষ তারকা হিসেবে সৌদি লিগে নাম লিখিয়েছেন নেইমার। এসব মহারথীদের ডেরায় ভেড়াতে এবারের দলবদলের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো। কিন্তু কেন হঠাৎ সৌদি লীগের এই দৌরাত্ম্য? কেন কোটি কোটি ডলার ফুটবলে বিনিয়োগ করছে সৌদি সরকার? এত টাকা পাচ্ছে কোথায় আল নাসের, আল হিলাল, ইতিহাদের মতো দলগুলো? রূপকথার মতো এই গল্পের ভিত গড়ে ওঠে কাতার বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। দলের সেই জয় দারুণভাবে নাড়া দেয় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। এরপর পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF প্রজেক্টের আওতায় দেশটির চার ক্লাব আল নাসার, আল হিলাল, আল ইতিহাদ ও আল আহলির মালিকানায় নেওয়া হয়। এরপরই শুরু সৌদি লীগের টাকার ছড়াছড়ি আর তারকাদের মিলন মেলা। এখন পর্যন্ত এই মৌসুমে সৌদি লীগের ক্লাবগুলো খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ চলতি গ্রীষ্ম মৌসুমে দলবদলে ব্যয় করেছে $48 কোটি। সৌদি লীগের এই উত্থান রীতিমতো ভীতি ছড়িয়েছে ইউরোপের শীর্ষ লীগগুলোতে। তবে কেবল ফুটবল নয়, তেল রপ্তানির বাইরে বিশ্বের পজিটিভ ইমেজ তৈরির জন্য ক্রীড়ার অন্যান্য সেক্টর যেমন গলফ, ফর্মুলা ওয়ান, মোটর রেসিং, বক্সিংয়ে বিপুল অর্থ বিনিয়োগ করছে সৌদি আরব। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিসানাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে।